সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আমবাড়ি হাটে রয়েছি। আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডিসার গাভী গরু, এবং এগুলো ম্যাক্সিমাম সাইহিওয়াল জাতের। সাইহিওয়াল জাতের শুকনো হাড্ডিসার গাভী গরুর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব। এগুলো সবগুলো কিন্তু ফ্যাটানিং এর জন্য উপযোগী গরু। চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই। আজ ছিল সোমবার, 29 আগস্ট 2022। আপনার ভাইয়া কত চাচ্ছেন এটার দাম? 70। কত বলছে ভাইয়া? 65। বেচা বিক্রি চিন্তা ভাবনা? 2-1 হাজার আগাইলে বিক্রি হবে, 65 পর্যন্ত বলছে, আর 2-1 হাজার উপরে কিন্তু যেতে হবে। এইটা এইটা এই যে দেখছি আমরা, কত দাম দিয়েছেন চাচা? দামদার নাই দেখতেছি, কত বললেন? কত? 62। আর চাইলেন কত ওনার কাছে? 70 আর 62। এই যে আমরা একটু দেখি, এটা আপনার ভাই? এটা কত চাচ্ছেন? 55। কত বলে? কত বলে? 45-46। কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা? 50 হাজার হলে এটা বিক্রি হবে। এটা কি কিনলেন? কিনলেন ও বিক্রির কত দাম বলে ভাই? দাম করে 46.5। বেচা বিক্রি দাম? বেচা বিক্রি 48.5। 48.5। বয়স? বয়স 8-10। এটা তো দেশি, দেশি না? দেশি। এটাকে সর্বোচ্চ কতটুকু গোস্ত ধরানো যাবে? যাবে 105 কেজি। 105 কেজি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন দেখি এই পাশে, দামদর চলছে? কত চাইছে ভাই? ৬৭ হাজার টাকা চেয়েছে। এই যে দেখছেন, দেখা দেখি চলছে। কত বলছেন? 55 বলছেন, 67 চাচ্ছে। এইটা 55 এবং 67, কত হলে দেওয়া যাবে লাস্ট? 4,000 মানে 64। 64 হলে বিক্রি হবে, দেখছি, দেখার চেষ্টা করছি। আমরা একটু দেখি এই পাশে, ভালো আছেন ভাই? এটা কত দাম? এটা এটা 65। সাইহল জাতের হাড্ডিসার। কত বলে? কত বলে? 55। কেমন বিক্রির দাম? 2-3 হাজার উপরে যেতে হবে। বয়স? বয়স 8-10। এটা এটা 52-55। এটা কত হলে বিক্রি করা যায়? মানে 56। এখন গোস্ত কেমন হতে পারে বলেন তো? ৯০ কেজি, ঠিক আছে। বয়স কয় দাঁত বললে? 8-10। এখানে এটা দেশি, ৪০ আর ৫৫ বিক্রির দাম? বিক্রির দাম সমান 50 এবং ৪২। এই যে দেখছি 50 এবং ৪২। কত হলে দেওয়া যাবে লাস্ট? কত? 50 হলে দিয়ে দেবে। বস্তু কেমন আছে রানিং? দুমন। আচ্ছা আচ্ছা, এটা কার? আপনার ভাই?
বয়স বয়স একটু সাইডে আসেন তো। কত চাচ্ছিলেন? 72। বেচা বিক্রি রেট 60-62 হলে বিক্রি হবে। শাহিওয়াল না? এটা শাহিওয়াল না, দেশি ক্রস। হ্যাঁ, দেশাল মানে দেশের মধ্যে ক্রস একটু মিক্স আছে। দেখছি, দেখানোর চেষ্টা করছি। কি হয়ে গেছে নাকি বিক্রি? দেখতেছি ভাই। দেখতেছেন? বয়স কয় দাঁত করে? 4-6 দাঁত। এগুলো কে কিনছে তোমাদের ভাইয়া? কোথা থেকে আসছো? পাবনা থেকে। যাবে কোথায় এগুলো? কুমিল্লা যাবে, পাবনা থেকে আসছে। যে কয়টা কেনা হয়েছে? কয়টা কেনা হয়েছে? 9টা কেনা হয়েছে, আর 2-3টা কিনবেন। আচ্ছা আচ্ছা, দামে বললে 2-3টা আর কেনা হবে। তো কোনগুলো কেনা হয়েছে চলেন তো দেখতে চাই ভাই। কোথায় আছে? কোথায় ওগুলো? ঠিক আছে, তাহলে এগুলো হলো ভাই। কয়টা কিনছেন? আটটা গাই, একটা বাচ্চা। আপনারা কিনছেন? কোথা থেকে আসছিলেন? কোথায়? পাবনা। পাবনা? আচ্ছা আচ্ছা। এগুলা কিনলেন? ট্রাক ভাড়া করা হয়েছে? কত হয়েছে ট্রাক ভাড়া? 15,000 পাবনা। ও যাবে কুমিল্লা, আপনারা আসছেন পাবনা থেকে? আচ্ছা আচ্ছা, মানে কুমিল্লাতে ওখানে কি খামারে উঠবে? না, ওগুলো বিক্রি করে। বিক্রির জন্য কিনলেন? কে কে আসছিলেন আপনারা? আমার নানা ভাই, আমার বড় ভাই আর আমি আছি। আর নানা ভাই, বড় ভাই আর আপনি, ওনারা কোথায়? ওনারা ওই একজন আছে আর একজন। ও আচ্ছা আচ্ছা। এগুলো আপনারা কিনছেন ভাই? আসলে একটু কথা বলি, আসেন ভাই। আচ্ছা, এই যে এগুলা, এগুলার রেট কেমন পড়ছে ভাই? কি ক্লান্ত? এটার রেট কেমন পড়ছে ভাই? এইটা আর কোনটা? এইটা কত পড়ছে? 1,30,000। 1,30,000। আর এটা, এটা গাই বাচ্চা, এটা গাভী বাচ্চা। কোনটা? এটা বাচ্চা, এইটা বাচ্চা। কত পড়ছে গাই বাচ্চা? পড়ছে 1,25,000। আর এই 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 আটা, এটা এটা কত পড়ছে? 68,000। এগুলো তো মোটা তাজাও হবে, প্লাস মাংস হবে না? 68। আর এই যে এই পাশে বড়টা ভাই, এটা 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 কত পড়ছে? 72,000। এটা 72, এটা পড়েছে 72। কতটুকু গোস্ত হবে এটা আওয়াল ভাই? 3 মন। আসেন দেখি এদিকে, আসেন তো। এইগুলা এটা কত পড়ছে? এটা এটা ক্রসটা ক্রসটা কিনবি ভাই? ক্রসটা না, ওইটা আপনাদের না। এটা 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 কত পড়ছে? 68 পড়ছে। এটা 68 দেখি, এটা এটা পড়েছে 68। আর ওগুলা, ওটা ওটা এটা এটা এটাও 66। মানে কি আপনারা কিনছেন ভাই? ও আচ্ছা আচ্ছা, উনি। তাহলে মোটামুটি এগুলো হলো তো, ঠিক আছে। আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড? বাইরে থেকে যদি কেউ আসে সহযোগিতা করতে পারবে? হ্যাঁ, সহযোগিতা করবে। আচ্ছা, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। 01317105637। একটু স্লো বলেন। 01317105637। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।